এটা না টিপ দিয়ে দিবে কোন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলাকালে ফাজিল বেগম মাদ্রাসা আজকে বিকল্প পদ্ধতির শিক্ষায় ধারায় সংশ্লিষ্ট আমার একান্ত প্রিয় ছাত্র ছাত্রী শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ঘরে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিজন সকলেই তোমাদেরকে নিয়ে নিরাপদ পরিবেশে আছে আমরা শিক্ষক হিসাবে মাদ্রাসার পক্ষ থেকে কামনা করছি তোমাদের জন্য শুভকামনা রইল আমরা বিগত ক্লাস থেকে ফাজিল প্রথম বর্ষে তাফসীর উপর আলোচনা শুরু করেছিলাম আজকের আলোচনা ধারাবাহিকতায় আমরা আলোচনা করব কোরআন কারীমের সূরা হুজুরাত থেকে আর তাফসীরে জালালাইন থেকে তোমাদের পাঠ্য কিতাব তাফসীরে জালালাইনের সূরা হুজুরাত থেকে আমরা সরাসরি কিতাব থেকে আলোচনা শুরু করছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সূরাতুল হুজুরাত মাদানিয়া আজকে যে সূরাটা আমরা তাফসীর পেশ করব এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাদানী জিন্দেগিতে নাযিল করেছেন আমরা একটা কথা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ছিলেন মক্কাল মুকাররমার নাযিলকৃত সূরা ছিল মক্কী সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা আল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিলকৃত প্রথমকার সূরা হচ্ছে মাদানী সূরা গোটা কোরআন দুই ভাগে বিভক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার মক্কী জিন্দেগির আয়াত হচ্ছে মক্কী আয়াত মক্কী সূরা মাদানী জিন্দেগির আয়াত হচ্ছে মাদানী আয়াত মাদানী সূরা মক্কী এবং মাদানী এই দুই সূরার মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে মক্কা মুকাররমায় আল্লাহ তাআলা নাযিল সূরা যেন আপেক্ষিক আয়াতগুলো ছোট তাওহীদের উপর আলোচনা বেশি আর মাদানী জিন্দেগিতে নাযিলকৃত আয়াতগুলোতে সাধারণত বিস্তৃত আলোচনা হুকুম হাকাম রয়েছে আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করব এখানে আল্লাহ তাআলা কিছু বিধিবিধান আমরা পেয়েছি যেগুলো আমরা ক্রমবার হয় একে একে আলোচনা করব থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 18 এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে মোট কটা 18টি আয়াত রয়েছে তাহলে মদিনায় নাযিলকৃত সূরা আয়াত সংখ্যা 18 একেবারে শুরুতে যে আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু হে ঈমানদার লোক সকল হে ঈমানদারগণ তোমরা লা তুকদ্দিমু অগ্রগণ্য হয় না সামনে চলে যেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কার সামনে মিন কদ্দম মা'আ তাকদ্দম তাতাকদ্দম আয় লা তাতাকদ্দমু বিল কাওলি আও বিল ফি'ল আল্লাহ তাআলা মুমিনদেরকে অ্যাড্রেসিং করে বলছেন হে মুমিন সকল তোমরা তোমাদের কাজে তোমাদের কর্মে তোমাদের কথায় কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আগায় যাও না সামনে যেও না সেটা হতে পারে এই কাদ্দাম শব্দটা তাতাকাদ্দাম আয় লা তাতাকাদ্দামু এই অর্থে ব্যবহৃত হয়েছে কোন দিক থেকে আগাবে না বিল কাওলি কথার দিক থেকে আবিল ফাইল অথবা কাজের দিক থেকেও বাইনে ইয়াদি আল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে বেশি সামনে চলে যেতে নিষেধ করেছেন এখানে তার মানে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান এই বিধানকে পালন করাই হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য যে শিক্ষার্থীবৃন্দ আনবো তার থেকে আয় বিগাইরি ইজনিহিমা
আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো ব্যাপারে অনুমতি প্রদান করেন সেটা ভিন্ন কথা, সেখানে সামনে যেতে পারো অসুবিধা নেই। কিন্তু নর্মাল যে সাধারণ ভাবে কোনো বিধিবিধানের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে আগায় যাওয়া আল্লাহ তাআলা এই আয়াতে নিষেধ করে দিয়েছেন। অত্তাকুল্লাহ, তার সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাও বলে দিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ থেকে এবং আল্লাহ রাসূলের থেকে যদি বেশি সামনে চলে যাওয়ার চিন্তা বা কথায় কেউ একমত হয়, বুঝে একমত হয়, তাহলে এই লোকটা যেন ধরে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের থেকে বড় নিজেকে প্রমাণ করতে চাইবে। আস্তাগফিরুল্লাহ তাওবিল্লাহ। কিন্তু আমরা এই কাজটা করতে যাবো না। আমরা কী করবো? আমরা আল্লাহ আল্লাহ রাসূল থেকে পিছনে থাকবো, তাদের আমরা মুসলমানকে মেনে চলবো। সব শোনেন, তোমাদের সব কল শোনেন, আলিম বিফিআইলিকুম তোমাদের ফেলগুলো তিনি জানেন। নাজারাত হাদিহি মুজাদালাতি মুজাদালাতি হাবিবাত ওয়া আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাআমির আকরা'ইন নাহাবিস। আকরা'ইন নাহাবিস কি মুকা'কা ইবনে মা'বাদ, আকরা'ইন নাহাবিস মুকা'কা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে আমির নিয়োগ সংক্রান্ত বিষয়ের উপরে যখন কথা হয় তখন এই বিষয়টা নিয়ে ওমর আবুকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল তার ভিত্তিতে আল্লাহ তাআলা কোরআন কারীমে এই আয়াত নাযিল করেন। আপনারা জাহাবেস তাআকা বিলাহাত দুজনকে আমি কে হবেন এটা নিয়ে যখন একটু আলোচনা হচ্ছিল আবুকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভিন্ন মত পোষণ করার প্রেক্ষিতে একটু মুজাদালা হলো, দুজনের বিতর্ক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।